ভিক্ষা করে পেট চালাতেন, অথচ মৃত্যুর পর জানা গেল অ্যাকাউন্টে আছে 83 লাখ টাকা। সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন প্রয়াগরাজের ধীরাজ, কিন্তু গোটা কর্মজীবনে কখনো ব্যাংক থেকে বেতনের কোনো টাকাই তোলেননি তিনি। সম্প্রতি তার মৃত্যুর পর সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া গেল 70 লাখ রুপি, যা টাকায় প্রায় 83 লাখের বেশি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভিক্ষা করে বেড়াতেন ধীরাজ, সেই অর্থ দিয়েই পেট চালাতেন তিনি। ধীরাজ তার বাবার মতোই পথে ঘাটে ঘুরে বেড়াতেন এবং পথ চলতি মানুষজনের কাছে ভিক্ষা চাইতেন, তাদেরই নিজের পেট চালিয়ে নিতেন তিনি। ধীরাজের বাড়িতে রয়েছেন তার মা, 80 বছরের বৃদ্ধা, পেনশনে পেতেন নিয়মিত টাকা, সেই টাকা দিয়ে সংসার চলত তাদের। ধীরাজের মৃত্যুর পর তার এক বন্ধুর বরাতে প্রতিবেদনে বলা হয়, ধীরাজ কখনো ব্যাংক থেকে টাকা তোলেননি, মায়ের পেনশনের টাকাতেই তাদের সংসার চলত। যদি কখনো ধীরাজের টাকার প্রয়োজন হতো, তিনি বন্ধু বান্ধব কিংবা অপরিচিত লোকজনের কাছ থেকেও টাকা চাইতেন, টাকার জন্যই ধীরাজ বিয়েও করেননি। তিনি ভাবতেন বিয়ে করলে বউ এসে সব টাকা শেষ করে দেবে, এমনকি প্রতি বছর আয়করও দিতেন ধীরাজ।